শেরপুর জেলার জিনাইগাতি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 3 নভেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও বিংশ প্রজেক্টের উপজেলা কোঅর্ডিনেটর সুজিত চিশিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শেখ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিস ফাতেমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ ও সাংবাদিক হারুনুর রশিদ দুদু প্রমুখ। সভায় বিংশ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা পর্যায়ে পরিচালিত পুষ্টি বিষয়ে প্রকল্পের বিভিন্ন বাস্তবায়নকৃত কার্যক্রম তুলে ধরা হয় এবং পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলি বেগম, বিংশ প্রজেক্টের হেলথ প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারা, ইউপি চেয়ারম্যানগণ ও উপজেলা পুষ্টি কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ওয়ার্ল্ড ভিশন বিংশ প্রজেক্টের পক্ষ থেকে কমিটির প্রতিটি সদস্যকে একটি করে ব্যাগ প্রদান করা হয়।